ছাড়া এক আসনের সংসদ সদস্য বাবু শ্যামচন্দ্র মজুমদারকে খাদ্যমন্ত্রী হয় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাকে। এই আসনে হাজীনগর ইসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার বাবু শ্যামচন্দ্র মজুমদারকে খাদ্যমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোরশা উপজেলা মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ওয়াবেদ হোসেন, সাপাহার উপজেলা খেলনা ইউনিয়নের সভাপতি আকবর হোসেন স্বাধীনচন্দ্র মজুমদারকে খাদ্যমন্ত্রী করায় নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এলাকার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একদিকে আনন্দ প্রকাশ করেন, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত সময়ে যে উন্নয়ন সাধিত হয়েছে তারই ধারাবাহিকতায় এই নওগাঁ জেলা সহ প্রত্যেকটি উপজেলায় তার উন্নয়নের ছোঁয়া করবে পড়বে বলে বলে আশাবাদ আশা ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন। কৃষিবিদ মহোদয়, সদস্যবৃন্দ, এই বাবু শ্যামচন্দ্র মজুমদারের পক্ষ থেকে সরকার নেওয়ার জন্য ১৯ সালে নববর্ষের মন্ত্রী হিসাবে আমাদের উপহার দেন শ্যামচন্দ্র মজুমদারকে, তাহলে উন্নয়নের একটা রোল মডেল হিসাবে থাকবে বাংলাদেশে। আমাদের কাছে এটাই তিন থানা হিসাবে আমরা এটাই আকুল, ইয়াং জেনারেশন আমরা এটাই আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে, আমরা সবাই তাকে বিশেষ কিছু বলবো না। আমি বলতে চাই আমাদের এলাকায় পোরশা সাপার নিয়ামতপুরের মানুষের হিতাকাঙ্ক্ষী লোক একজন এমপি পদে বারবার পাশ করে, তারপরও তার ঐতিহাসিক অনেক, সে একজন সারাদিন যেখানে এতিম লোক একটা বিপদে পড়ছে ওর পাশে দাঁড়ায়, কার মেয়ের বিয়ে হয়নি সেখানে যে দাঁড়ায়, কার চিকিৎসা ব্যবস্থা সে করে দেয়। এই যে দেখেন পাশাপাশি এই 100 গজ দূরে মন্দির, 100 গজ পরই মসজিদ, ওনারই আবেদন, ওনারই পক্ষ থেকে এটা অবদান। তো আমাদের নিয়ামতপুর প্রশাসন নগা থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্র।